ট্যাংরা মাছের এই রেসিপিটা খেলে অন্য কোনো পদ্ধতিতে ট্যাংরা মাছ আর ভালোই লাগবে না। আগের বারে আমি বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়েছিলাম, আজকে বানাবো তেলে ঝালে ট্যাংরা মাছ। দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতে ঠিক ততটাই দারুণ হয়েছিল। খুব সহজ পদ্ধতিতে আর একদম ঘরের মশলা দিয়েই আজকে এই ট্যাংরা মাছের তেলে ঝালে বানাবো। রেসিপিটার জন্য সবার আগে 500 গ্রাম মতন ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আগেই বলেছি সর্ষের তেল দিলে মাছের নুন হলুদ মাখাটা খুব ভালো হয়, তাই সর্ষের তেল দিয়ে আপনারাও মাখবেন, মাছটা খুব ভালো নুন হলুদ মাখা হবে। সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো গরম করে গ্যাসের ফ্লেমটা একদম কম করে ট্যাংরা মাছ ছাড়তে হবে, নাহলে ট্যাংরা মাছ ছিটকোতে পারে। ট্যাংরা মাছ ভাজতে গেলে খুব সাবধানে একটু ভাজতে হয় অন্য মাছের তুলনায়, তবে মাছ দেওয়া 2-3 সেকেন্ড পরেই একটু উল্টে দিতে হবে, নাহলে ট্যাংরা মাছগুলো বেঁকে যেতে পারে। একদিক ভালো করে লাল ভাজা হয়ে গেলে অপর দিকটাও একই প্রসেসে লালচে করে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছগুলো একটু বেশি কড়া করে ভাজতে হবে, বাকি মাছগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই রেসিপির জন্য একটু মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 চামচ গোটা জিরে, 8 থেকে 10টা রসুন কোয়া, একটু আদা আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নেব। ঝাল যদি আপনারা বেশি খেতে চান তাহলে এখানে লঙ্কা সংখ্যা বাড়াতে পারেন। সবগুলো মিক্সিতে একটা পেস্ট করে রেখে দেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব। যেহেতু রেসিপিটা তেলে ঝালে ট্যাংরা মাছ, তাই তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। সবার আগে আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দেব, সঙ্গে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা লালচে না হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ এখানে লালচে ভাজা হয়ে গেছে, এই সময় এখানে জিরে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। লো ফ্লেমে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষে নেব, যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে মশলাটা একটু কষতে থাকবো, যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে এসেছে, এই সময় এখানে একটা টমেটো পেস্ট করে দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আবারও ভালো করে মশলাটা একটু কষে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা লো ফ্লেমে কষে নিতে হবে। মশলা এখানে প্রায় কষা হয়ে গেছে, এখানে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা যেহেতু ঝাল তাই গ্রেভিটা খুব একটা বেশি ঘন হবে না। নুন আমি আগে দিইনি, এখানে এবার স্বাদ মতন নুন দিয়ে দেব। এরপর 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব ঝালটা ফুটতে দেওয়ার জন্য। ঢাকনা খোলার পর দেখলাম ঝালটা ফুটতে শুরু করে দিয়েছে, যেহেতু আলু নেই তাই আর বেশি ফোটাবো না, ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছ দেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট মতন ঢাকা দিয়ে দেব, যাতে মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশে যেতে পারে। ট্যাংরা মাছের ঝাল প্রায় হয়ে এসেছে, এই সময় ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তেলে ঝালে ট্যাংরা মাছের রেসিপি শেষ করব ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। ধনেপাতা কুচি দিলে দেখতেও যেমন ত্বকেটা সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। অন্য সিজনের তুলনায় শীতকালে ট্যাংরা মাছটার একটু বেশি আমদানি হয়, তাই বাড়িতে ট্যাংরা মাছ আসলে এই প্রসেসে অবশ্যই একবার রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর আপনারা অন্য প্রসেসে ট্যাংরা মাছ রান্না করলে সেটাও আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।